সারা রাত কি ভেবে ভেবেই কাটাবে নাকি? যদি কাটাই আপত্তি আছে? কালকে ভোরবেলা উঠতে হবে, পুষণের স্কুল আছে, দুপুরে আমাকে বেরোতে হবে, কিছু কেনাকাটা আছে, তোমারও তো অফিস আছে না? তুমি যদি বলো অফিস যাব না, অফিস যাবে না? কি ব্যাপার, হঠাৎ এত রোমান্টিক? আমি চিরকালই রোমান্টিক ডার্লিং, শুধু তুমি সেটা বুঝতে পারলে না। তোমাকে আমার বুঝতে একটুও বাকি নেই। লেকিন তোমাকে বুঝতে আমার এখনো অনেক বাকি আছে। এত বছরে আমাদের পরিচয়, এত বছর একসঙ্গে আছি, কিন্তু দেখছি মানে রোজ রোজ আমি তোমার নতুন করে দেখছি। না, আজ তোমার মুডটা সত্যি অন্যরকম হয়ে আছে। আই এম নট জোকিং দেবী। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আজকে হঠাৎ এইসব কথা কেন? বুঝতে পারলেও কিন্তু তুমি আজকে যেটা করলে। আমি কিছু করিনি, শোনো, আমি কিছু করিনি। যা করেছি আমরা সবাই মিলে করেছি, আর সেটা তো স্বাভাবিক না, একটা মেয়ে বিপদে পড়েছে। ইটস আ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, যে কেউ আমাদের জায়গায় থাকলে সেটাই করত। ধরো তুমি যদি একা স্পটে থাকতে, তুমি এগিয়ে গিয়ে মেয়েটাকে সাহায্য করতে না? আমি আমি সাহায্যের কথা বলছি না দেবী, আমি যেটা বলছি যে মানে তোমার এই ওয়ে অফ থিঙ্কিংটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। দেখো, আমি তো ট্যাক্সিতে তোমাকে কিছু সময়ের জন্য ভুলও বুঝেছিলাম। আমার মনে হয়েছিল যে তুমি হয়তো প্রবলেমটা ফেস করতে চাইছো না, পালাতে চাইছো, এবং তোমাকে হয়তো এই কারণে কিছু রুডলি কথাও বলেছি। আই এম সরি। ইটস ওকে রবি, তুমি তো ভুল করনি কোনো। তুমি দেখছো সামনে একটা মেয়ে বিপদে পড়েছে, কয়েকটা ছেলে ওকে নিয়ে টানটানি করছে, আর আমি বলছি ট্যাক্সি না থামাতে এগিয়ে চলে যেতে। তুমি তো এক্সাইটেড হয়ে যাবে, রাগ করবে। কিন্তু সেই মুহূর্তে আমি ট্যাক্সি কেন থামাইনি সেটা কি বুঝতে পেরেছো? কেন বুঝতে পারবো না? তুমি এর একটা লিগ্যাল সলিউশন চাইছিলে, এবং সেটাই স্বাভাবিক। আমরা যে কাজটা করতে পারতাম না, পুলিশ সেই কাজটা কত সহজে করে দিল। কিন্তু পাশাপাশি এটা ভাবো, যদি আমরা পুলিশে খবর দিতে একটু দেরি করতাম বা পুলিশ স্পটে আসতে একটু সময় নিত, মেয়েটার চরম বিপদ হয়ে যেতে পারতো, ছেলেগুলোকে উঠিয়ে নিয়ে চলে যেতে পারতো, আমরা বাঁচতেই পারতাম না মেয়েটাকে ইন দ্যাট কেস। কিন্তু তবুও আমি সেই রিস্কটা নিলাম পূজার জন্য। পূজার জন্য? পূজার জন্য। পূজার জন্য? আজহারের কিডন্যাপের ইনসিডেন্টের পর থেকে পূজার মনের উপর যেই এফেক্টটা পড়েছিল, আমরা অনেক কষ্টে সেটা কাটিয়ে ওকে সুস্থ করে তুলেছি। আমি চাইনি যে কোনোভাবে কোনো ইনসিডেন্টে ওর জীবনের উপরে ওই ছায়াটা আবার পড়ুক। সেটা আজকে ট্যাক্সিটা থামালে হয়তো সেটা হতে পারত। সেই জন্যই তুমি ওখানে ট্যাক্সিটা থামালে না? সেই জন্যই থামাইনি। মেয়েটি অত বিপদে পড়েছে দেখেও আমি সোজা থানায় গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে পুলিশ সময় মতো এসে মেয়েটাকে রেস্কিউ করতে পেরেছে। না পারলে আমার খুব কষ্ট হতো, জানো। সারা জীবন একটা ব্যর্থতা, একটা একটা গ্লানি নিয়ে কাটাতে হতো। দেবী দেবী, যত দিন যাচ্ছে তুমি তুমি আরো ম্যাচিওর হয়ে যাচ্ছ। আগের মতো তুমি বিপদ দেখলেই ব্লাইন্ডের মতো ঝাঁপিয়ে পড়ো না, উল্টো দিকে তুমি খুব কম সময়ের মধ্যে খুব ইজিলি সিচুয়েশনটাকে অ্যানালিসিস করতে পারো দেবী। আই এম রিয়েলি প্রাউড অফ ইট। কিন্তু তুমি আমার বিপদটা একটু অ্যানালাইজ করতে পারছো না। তোমার আবার কিসের বিপদ? কাল ভোরবেলা আমাকে উঠতে হবে। ও চলো শুনো।